ঝিমিয়ে পড়া ফুটবলকে জাগিয়ে তোলার লক্ষ্যে পিরোজপুরে গঠন করা হলো ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। শনিবার সন্ধ্যা 7টায় পিরোজপুর পৌরসভার সম্মেলন কক্ষে সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা দলের সাবেক খেলোয়াড় ও সমিতির সভাপতি আব্দুল সালাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও সমিতির সাধারণ সম্পাদক লিটন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, ক্রীড়া সংগঠক নুরুল হুদা আলম প্রমুখ।